টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে নাস্তানাবুদ হয়েছে ভারতীয় ক্রিকেট দল, এবং যার জেরে তারা ছিটকে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। এবং তারপরেই বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসেছে ক্যাপ্টেন রোহিত শর্মা, প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়। তবে এর আগেই বিসিসিআই মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ভারতীয় ক্যাপ্টেন্সি রোহিত শর্মার হাত থেকে অন্য কারো হাতে যেতে চলেছে। শুধুমাত্র টি টোয়েন্টি ক্যাপ্টেন হিসাবে রোহিত শর্মাকে সরানো হতে পারে ক্রিকেট মহল থেকে, এমনই গুঞ্জন। এছাড়াও কোচ রাহুল দ্রাবিড়কে নিয়েও কিন্তু সিদ্ধান্ত নিতে চলেছে, তাদেরকে চট জলদি বিশ্রামে পাঠাচ্ছে, শুধু রাহুল নয় পুরো কোচিং স্টাফকে। তবে এই কথা এই মুহূর্তে বিসিসিআই বলছে না যে তাদের ছাঁটাই করে দেবে। কি বক্তব্য বিসিসিআইয়ের, আগামী দিনে কি রয়েছে ভারতীয় দলের রোডম্যাপ, পুরোটাই জানব এই ভিডিওতে। ভিডিও শুরুর আগে অবশ্যই বলে রাখি, এরকম স্পোর্টসের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটাই ক্লিক করে দিন, এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান বক্তব্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ও একদিনের সিরিজে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব সামলাচ্ছেন ভিভিএস লক্সমান, দলের বোলিং কোচের দায়িত্ব সামলাবেন সাইডাস, ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে ঋষিকেশকে। ভারতের ফিল্ডিং কোচ হিসাবে মনীষ বালির নাম জানানো হয়েছে। এই তিনজনই লক্ষণের অধীনে বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমির দায়িত্ব সামলান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই কোচিং দলের ওপর ভরসা রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত বিশ্বকাপকে থেকে ছিটকে যাওয়ার পরে বিসিসিআইয়ের এক আধিকারিক দ্রাবিড়ের বিশ্রামের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়, বোলিং কোচ পরেশ, ব্যাটিং কোচ বিক্রম ভারতে ফিরে আসছেন, বিশ্বকাপের পর তাদের বিশ্রামে পাঠানো হচ্ছে। তিনি অবশ্য জানিয়েছেন, ডিসেম্বর মাসে বাংলাদেশ সফর থেকে আবার জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন দ্রাবিড় এবং তার কোচিং স্টাফরা। কয়েক মাসে পরপর প্রতিযোগিতা থাকায় বিশ্রামের সুযোগ পাননি ভারতীয় সাপোর্ট স্টাফরা, তাই তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। এর আগে রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলেছেন ভিভিএস লক্সমান। আয়ারল্যান্ড সফরে প্রথমবার তিনি ভারতীয় দলের কোচ হয়েছিলেন, পরে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সফরেও দলের সঙ্গে তিনি যান। জিম্বাবুয়ে সফর ও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোচিং করিয়েছেন লক্ষণ। এশিয়া কাপ শুরু হওয়ার আগে দ্রাবিড়ের করোনা হওয়ায় তখনও দলের সঙ্গে ছিলেন লক্সমান। পরে সুস্থ হয়ে দ্রাবিড় সংযুক্ত আরব আমিরশাহিতে গেলে দেশে ফিরে আসেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 8ই নভেম্বর থেকে টি টোয়েন্টি সিরিজ শুরু করছে ভারত। প্রথম ম্যাচ ওয়েলিংটনে, 20 নভেম্বর দ্বিতীয় ম্যাচ হবে বে ওভালে। টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ 22শে নভেম্বর নেপিয়ারে মুখোমুখি হবে দু দল। টি টোয়েন্টি সিরিজের পর একদিনের সিরিজ 25শে নভেম্বর অকল্যান্ডে প্রথম একদিনের সিরিজ, পরের একদিনের সিরিজ 27শে নভেম্বর হ্যামিল্টনে, 30শে নভেম্বর ক্রাইস্ট চার্চে তৃতীয় একদিনের ম্যাচ খেলে শেষ হবে এই সিরিজ। অবশ্যই এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত অবশ্যই আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান।